بسم الله الرحمن الرحيم السلام عليكم كيتشن ستوديو তে আমি উর্মিলা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম ঘরোয়া উপায় তিনটি টিপস নিয়ে আশা করছি টিপসগুলো আপনাদের উপকারে আসবে শুরুতে একটি কথা বলে দিচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন একটু হলে উপকার আসবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ঘরোয়া টিপসগুলো এক নাম্বার টিপস কম বেশি সবার সাথে মারামারি করা ঝগড়া করা রাগ করা সম্ভব কিন্তু মশার সাথে থাকা সম্ভব না তার জন্য অনেকের বাসায় কিন্তু কয়েল জ্বালার প্রয়োজন হয় আবার অনেকে কিন্তু কয়েলের গন্ধ সহ্য হয় না কেউ যদি মনে করেন আমি কয়েল জ্বালাবো কিন্তু সারা জ্বালাবো না তারা কি করবেন এই টিপসটি আপনাদের জন্য প্রথমে যা করবেন আপনি কয়েলের কতটুকু অংশে জ্বালাবেন সেটি ঠিক করবেন তারপর চামচ বা যে কোনো স্টিলের কিছু যাতে না পড়ে সেটির উপর রেখে দেবেন এতে করে যা হবে আপনার ঘুম থেকে উঠে কয়েল বন্ধ করতে হবে না নিজে নিজেই বন্ধ হয়ে যাবে কয়েল যখন জ্বলতে স্টিল অংশের কাছে শেষ হয়ে আসবে তখন নিজের ইচ্ছে মতোই বন্ধ হয়ে যাবে আর সবসময় কয়েল যদি যে কোনো কিছুর মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু ঘন হবে না ঠিক এভাবে করে যদি কিছুর মধ্যে রেখে দেন সবসময় ব্যবহার করেন তাহলে আর ঘন হবে না কয়েলের ব্যবহার করা ছাইগুলো একটার মধ্যে পড়বে তা না হলে কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার সময় ঘর কিন্তু নোংরা হয়ে যাবে আশা করছি টিপসগুলো আপনাদের কাজে আসবে দুই নাম্বার টিপস চামড়ার ব্যাগ কিন্তু সবাই কম বেশি ব্যবহার করে থাকে অনেকে চামড়ার ব্যাগ বা চামড়ার যে কোনো জিনিসপত্র পরিষ্কার করার সঠিক পদ্ধতি জানা নেই আর যারা জানেন তো জানেনই আর যারা না জানেন তাদের জন্য আজকের টিপসগুলো কাজে আসবে প্রথম যা করতে হবে একটি লেবু টুকরো নিয়ে চামড়ার যে কোনো জিনিস ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেমন চামড়ার ব্যাগ মানি ব্যাগ বা যে কোনো চামড়ার জিনিস এতে করে চামড়ার ব্যাগের উজ্জ্বলতা বেড়ে যাবে এভাবে করে কিন্তু আমাদের চামড়ার জিনিসপত্র অনেকদিন পর্যন্ত উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে আসবে আর ঘরোয়া উপায়ে কিন্তু অনেক কঠিন কাজে সহজ করে নেওয়া সম্ভব যদি জানা থাকে এভাবে করে কিন্তু আমরা আমাদের জিনিসপত্র যত্ন করে নিতে পারি ঘরোয়া উপায়ে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তিন নাম্বার টিপস বাসায় কিন্তু সবজি কাটা হয় তারপর আমরা কি করি ফেলে দিই বাসায় যখন সবজি কাটবেন তখন আর খোসা ফেলে দিবেন না এই সবজির খোসা কিন্তু আমাদের গাছের জন্য খুবই উপকারী সবজি কাটা হয়ে গেলে সবজির খোসাগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন এতে করে গাছ ভালো থাকবে আর সবজির খোসা কিন্তু সার হিসাবে পাওয়া যাবে সবজি যখন পচে যাবে তখন জৈব সার হবে কম বেশি অনেকেই জানেন সবজির খোসা কিন্তু গাছে দেওয়া হয় এখন থেকে ফেলে না দিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন এতে করে গাছের ফলনে বৃদ্ধি পাবেন গাছও ভালো থাকবে আমরা আমাদের ছাদের গাছগুলো এভাবে করে যত্ন করি আর আমাদের ছাদের গাছ দেখেই বুঝতে পারছেন লাউ গাছ সিম গাছ কি পরিমাণ মাশাল্লাহ তাই সবাইকে বলবো এখন থেকে কোনো সবজির খোসা ফেলে দেবেন না গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর এভাবে করে কিন্তু গাছ যত্ন নেওয়া সম্ভব আর আজকের ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় কিন্তু এই পর্যন্ত এসেছি এভাবে করে কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন
আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।